মাথায় দুজন চতুর্থীতেই পাকনা কেনা শুরু মনের মালিক আসল নাটের গুরু তুমি আমি পঞ্চমী তুমি আমি পঞ্চমী খাচ্ছি পাশে তাই 24/7 কাটুকের আমি চাই পুজো পুজো পুজোই প্রেমের গন্ধ লেগে গত বছর কল্যাণী আইটিআই মোড়ে টুইন টাওয়ার করে তাক লাগিয়ে দিয়েছিল, আর এবছরে তাক লাগানোর যে ব্যাপারটা রয়েছে এবছর করছে হচ্ছে চীনের গ্র্যান্ড লি চুয়া। এটা একটা হোটেলে অনুকরণে তৈরি, সেই আদলেই মণ্ডপটি তৈরি করা হচ্ছে, তো সেটাই আজকে দেখতে এসেছি। আজ ভেতরটা খুলে দেওয়া হয়েছে কয়েকদিনের জন্য ভিডিও করার জন্য, তার জন্যই আজকে এসেছি। আপনারা ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি এখন সেখানে চলে এসেছি, এই যে আমার পিছনে এখন রয়েছে, অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে, ভেতরের কাজটা মোটামুটি পুরোটাই কমপ্লিটেড, অনেকটাই এগিয়ে গেছে, আর বাইরের কাজটা এখন অনেকটাই বাকি রয়েছে, বৃষ্টির জন্য একটু দেরি হয়ে গেছে, না হলে অনেক আগেই এটা কমপ্লিট হয়ে যেত আরও। আর কয়েকদিনের জন্য মাত্র এটা খুলেছে, 3 দিন এটা আমাদের ভেতরে অ্যালাউ করবে ভিডিও করার জন্য, তার বেশি না, মানে 25, 26 আর 27 তারিখ, আজকে হচ্ছে 26 তারিখ, আজকে অ্যালাউ করছে, আগামীকাল করবে। তো চলুন ভেতরটা আমরা দেখে নিই আরেকবার। তো এখানে ভেতরে যাওয়ার আগে আমি একটা জিনিস আপনাদের দেখিয়ে দিই, এই যে বাইরে যে স্ট্রাকচারগুলো যেগুলো তোলা হচ্ছে, কাজগুলো করা হচ্ছে, আর এভাবে দড়ি বেঁধে বেঁধে ওপরে তোলা হচ্ছে, দেখে মানে মনে হচ্ছে খুবই সহজ ব্যাপার, কিন্তু মোটেই এটা সহজ ব্যাপার না, যারা করছে তারা এটা বুঝতেই পারছে। আর এটা কাজটা অনেকটা রিস্ক, অনেকটা রিস্কের ব্যাপার, আর এখানে তো এখন মানে দিন রাত মিলে কাজ হচ্ছে। এই মণ্ডপটি তৈরি হচ্ছে তো 185 ফুট, এবার এতটা ওপর থেকে এই কাজগুলো করা মানে সত্যিই একটা কঠিন ব্যাপার। আচ্ছা উদ্বোধনটা কবে হচ্ছে যদি একটু বলেন? উদ্বোধন হবে হচ্ছে মহালয়ার একদিনের মধ্যে, আশা করি উদ্বোধন হয়ে যাবে, মানে এখনো ডেটটা ঠিক হয়নি। তো এখানে একটা গাঁথনির কাজ হয়েছে, অনেকটাই লম্বা, এখানটায় ঝর্ণা ব্যবস্থা করা হবে, প্রতি বছরই সামনেটা একটা ডেকোরেশন করা হয় আইটিআই মোড়ের প্যান্ডেলে, তো এবছর একটা সেরকম ব্যাপার থাকছে। আর এই সামনেটা একটু ভালো করে সাজানোর জন্য, ডেকোরেট করার জন্য একটু বাগান টাইপের গাছপালা কিছু লাগিয়ে রাখবে দেবে আর কি, আর সামনেই হচ্ছে। বাইরের কাজগুলো এখন চলছে, কিছু বাইরেও কাজ হচ্ছে, ভেতরটা তো হচ্ছেই, এই এক একটা করে পাটাতন এভাবে তুলছি ওপরের দিকে সব কিছু লাগিয়ে লাগিয়ে, আর মিডিলে একটা কিছু করার হচ্ছে, এখনও বোঝা যাচ্ছে না, বরফি টাইপের করা হয়েছে নকশাটা, আর একদম টপে কী হবে এখনও শেষ পর্যন্ত মানে হয়নি, বোঝাও যাচ্ছে না। আর এই তিনটে কালার একসাথে মিক্সড করে কালো করা হয়েছে, এটা দিনের বেলায় সূর্যের আলোতে যতটা সুন্দর লাগছিল, আরও রাত্রেবেলা লাইটিংয়ে আরও সুন্দর বেশি লাগবে আশা করা যাচ্ছে।
এভাবে একটা একটা করে পাতাটা উপরে তোলা হচ্ছে আর এইভাবে সেট করা হচ্ছে। এখন ফুল দমে কাজ চলছে, যেহেতু আর পূজোর বেশি দিন টাইম নেই, একদমই অল্প কয়েকদিন আছে। চলুন ভেতরটা দেখে আসি। ওপেন করেছে ঠিকই, ঢুকতে দিচ্ছে, কিন্তু ভেতরের কাজ এখনও পর্যন্ত হয়নি। নিচটা পুরো এরকম অবস্থায় রয়েছে আর এখানে কাজ চলছে এখনও, কাজ এখনও কমপ্লিট হয়নি। ভেতরে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে। ভেতরে পুরো কাচের কাজ। সত্যি মানে এত সুন্দর কাজ, পুজো পুরো ধাঁধিয়ে যাচ্ছে। মানে কাচের তৈরি তো, একদম অরিজিনাল কাজ দিয়ে এখানে তৈরি হয়েছে। আর হচ্ছে মানে ক্যামেরাতে এরকম দেখাচ্ছে না, জানিস সামনে থেকে যখন আপনারা দেখবেন আরও বেশি সুন্দর লাগবে। ভেতরে কাজ পুরো অরিজিনাল কাজ দিয়ে হচ্ছে, পুরো অরিজিনাল কাজ। এটা অরিজিনাল কাজ, আর ভেতরে যে কাজগুলো হয়েছে আর বাইরেটা যেভাবে কভার করা হচ্ছে, যেটা দিয়ে ওটা কাজ না, ওটা একটা ফাইবার টাইপের জিনিস। ওটা যে প্লাইগুলো আগে স্ট্রাকচার করা ছিল, এর আগে দেখিয়েছিলাম আমি আগের ভিডিওটাতে, ঠিক তার উপর দিয়ে এটাকে দেওয়া হচ্ছে, যেটা পিন আপ করা হচ্ছে, দিয়ে এটাকে সেট করা হচ্ছে বাইরে। বাইরেটা পুরোটাই ফাইবারের তৈরি, দেখে মনে হচ্ছে কাচের, এমনই দেখতে এটা। আপনাদের জিনিসটা ভালো করে এখানে আবার দেখাতে আসলাম। এখানে যে এটা রয়েছে, এটা পিন আপ করা হচ্ছে এখানে, আর এই ওপরে যেই ফাইবার টাইপের জিনিসটা রয়েছে তার উপর দিয়ে একটা হালকা প্লাস্টিক টাইপের জিনিসটা আছে, সেটা তুলে দেওয়ার পরে পুরো মনে হচ্ছে এটা কাচের। বলে দিই এখানে আসতে গেলে কি করে আসতে হবে, এখানে শিয়ালদা থেকে যারা আসবেন তারা আসতে হলে কল্যাণীতে নামতে হবে। কল্যাণীতে নেমে টোটো অটো অনেক কিছুই আছে, আসার ব্যবস্থা 2-5 মিনিট লাগবে আসতে, চলে আসতে পারেন খুব সহজেই। আর যদি সীমান্ত লোকাল ধরেন তাহলে ঘোষপাড়া স্টেশনে নামতে হবে, নেমে হাঁটাপথে 2-1 মিনিটের রাস্তা। ব্যাস সামনেই তৈরি হয়েছে এই মণ্ডপটি, চীনের গ্র্যান্ড লিসবা হোটেল। সামনে থেকে কতটা ভালো লাগছে না, যত দূর থেকে দেখা যাবে তত মণ্ডপটা আরও বেশি সুন্দর দেখতে লাগছে। বাইরের কাজ মনে হলো এখন হচ্ছে, বৃষ্টিতে বললাম কয়েকদিন কাজটা পিছিয়ে গেল, না হলে অনেকটা কাজ আরও এগিয়ে যেত। আর এই সামনে যেগুলো করা হয়েছে, এই যে এই জায়গাটা দেখালাম, এখানে একটা গার্ডেন টাইপের করা হবে, আর তার সাথে সাথে সামনে হচ্ছে একটা ফোয়ারা থাকবে, অনেক গাছপালাও লাগানো হবে। তো এই হচ্ছে চারপাশের ভিউটা। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ঝুমকো লতার কলকা পাড়ের শাড়ি, শালুক ফুলের মেয়ে।